হ্যালো, হ্যাঁ নমস্কার প্রবীরবাবু, রামদা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, আপনি আপনি আমাকে ফোন করেছিলেন। বলছি স্যার, দুটো তিনটে জিনিস একটু জানার ছিল আমার কাছ থেকে। অবশ্যই জানিয়ে নিন, জেনে নিন। যেমন ধরুন, এই যে ধরুন পশ্চিমবঙ্গের বুকে পে কমিশন শুরু হলো ডিএ ছাড়া, তো এইটাকে একদম মানে আইনজীবী হিসাবে আপনি এটাকে কিভাবে দেখছেন এই বিষয়টা? এটাকে আমি একজন আইনজীবী হিসাবে বলছি, এটা সম্পূর্ণ অনৈতিক, বেআইনি। ডিএ ছাড়া স্যালারি মানে হচ্ছে মূল্যহীন দেহ, বা এ সোলজার ইন দা ব্যাটলফিল্ড উইদাউট এ গান। বুঝতে পেরেছেন? একজন যুদ্ধক্ষেত্রের সৈনিক যার হাতে বন্দুক নেই। সুতরাং ডিএ হচ্ছে, ইট ইজ এ পার্ট অফ মাই স্যালারি, এটা একটু উল্লেখ করবেন। ইট ইজ এ পার্ট অফ মাই স্যালারি। দ্য বেসিক প্রিন্সিপলস অফ স্যালারি ইজ দ্য ডেফিনেশন অফ স্যালারি, মানে যেটা সংজ্ঞা দিয়ে সেটা হচ্ছে গ্রেড পে প্লাস বেসিক পে প্লাস ডিএ ইকুয়াল টু স্যালারি। তাহলে যদি ডিএ বাদ চলে যায়, তাহলে দ্য ডেফিনেশন অফ দিস স্যালারি বিকামস ইনকমপ্লিট ওয়ান। ঠিক আছে, এইবারে ডিএটা যদি এখানে বাদ দিয়ে দিল, তার ফলে কি হবে? যদি ধরে নিই এটা হতে পারে না, হবে না, কোনো কালে হয়নি, কিন্তু ধরে নিন যদি এই অর্ডারে যেটা মানে রুল 12 এবং রোপা 2019 যেটা ওরা পাবলিশ করলেন রাজ্য সরকার, সেটা যদি একইভাবে থাকে এবং যদি তার উপরে কোন রকম কোন আদেশনামা প্রতিফলিত না হয়, তাহলে কি হবে? জীবনে আর সরকারি কর্মচারীরা ডিএ ক্লেম করতে পারবেন না। সেটাই, ঠিক আছে, সেটা অসম্ভব। কন্টেম্প মামলা ফাইল আছে, কন্টেম্প মামলা হিয়ারিং এর জন্য বলা আছে 5 তারিখে, এবং তার সঙ্গে আপনার রিভিউ পিটিশন যেটা হয়েছে, আশা করব ওটা মাননীয় ট্রাইব্যুনাল সেটাকে খারিজ করে দেবেন, কারণ ওটার আর বিশেষ কিছু নেই। এবং তার সঙ্গে যে আমাদের সর্দার আফজাল আলী যে ক্লারিফিকেশন করছেন অর্ডার, সেগুলোও হবে এবং আমাদের বক্তব্য থাকবে। সেই ইয়ে হয়ে যাওয়ার পরে যদি ওদের রিভিউটা খারিজ অবশ্যই হওয়া উচিত, এটা খারিজযোগ্য, এবং তারপরে আমাদের কন্টেন্ট ম্যাটারের হিয়ারিং, সেটাও গত 9/1/2020 2020-তে খবর মানে দর্শকরা বেরিয়েছেন, রায় বেরিয়েছেন। দু লাইনের রায় হলো খুব তাৎপর্যপূর্ণ রায়, ওটা ওটা দু লাইনের রায়, দু লাইনের ইয়ে উচিত রায়, কিন্তু তাহলে ওটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার মানে হয়তো এনারা মাইন্ড মেক আপ করে নিয়েছেন যে রিভিউ পিটিশনটি খারিজযোগ্য। তাহলে আমরা কন্টেন্টের হিয়ারিং আমি কি করে, কারণ ওরা তো কন্টেন্টটাকে আটকানোর জন্য আমি কি করেছি, এই হচ্ছে কথা। আচ্ছা স্যার, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো। ধরুন আজকে এই যে 5 তারিখে হিয়ারিংটা আছে, অ্যাকচুয়ালি এখন তো ত্রিমুখী একটা আক্রমণ হয়েছে, একদিকে ইউনিটি ফোরাম, ওদিকে কনফেডারেশন, সরকারি পরিষদ। তো এই যে ত্রিমুখী আক্রমণটা কতটা রাজ্য সরকারকে অস্বস্তির মধ্যে ফেলতে পারে? নিঃসন্দেহে, কারণ এটা সব বিরোধী মামলা করেছেন আর কি, যারা যারা প্রত্যেকে যেতে, মানে মোটামুটি সরকারি কর্মচারী ইউনিয়ন একমাত্র সরকারি ইউনিয়ন বাদ দিয়ে সবাই এ ব্যাপারে ফোরফ্রন্টে নেমেছেন। যারা রাজ্য সরকারের পক্ষে ইউনিয়ন, তাদেরও অনুরোধ করবো তারাও যোগদান করুন, কারণ এটা তাদেরও স্বার্থে। ওকে স্যার, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ।